হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। এর আগে অলরেডি আমার প্রিয় লার্নার্সদের জন্য অনেক টেন্সের টপিক রয়েছে। সো আজকের পার্টিকুলার আমি পাস্ট টেন্স নিয়ে এক্সপ্লেন করবো। এটা হলো একটা প্র্যাকটিসের ক্লাস। যারা অলরেডি এর আগে শিখেছো টেন্সগুলো, তারাও দেখো, আমি তাদের বলবো আরও ক্লিয়ার হবে। একেবারে পার্টিকুলার একটা টেন্সের ওপরে আমি চারটে সেন্টেন্স রেখেছি। পাস্ট টেন্সের চারটে সেন্টেন্স হয় সেটা আমি এক্সপ্লেন করবো এ টু জেড, ওকে? আর যারা একেবারে নতুন তাদের আমি বলবো, এর আগেও আমি প্রেজেন্ট টেন্স এক্সপ্লেন করেছি, ফিউচার টেন্স আলাদা আলাদা করে এক্সপ্লেন করেছি। টেন্সের আমি টপিকটা রাখবো এর ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর, ওকে? আর আজকের আমরা দেখে নেব যে পাস্ট টেন্সের তিনটে। দেখো, পাস্ট আমরা কেন বলছি? পাস্ট মানে আমরা প্রত্যেকেই জানি যে অতীত। অতীত মানে কি? যেটা হয়েছিল বা হতে গিয়েছিল। আমরা যদি এটা বলি, সে গিয়েছিল, সে গিয়েছিল, সে যায়, সে যাবে, তাহলে হয়ে গেছিল। গিয়েছিল মানে পাস্ট। আমরা কি গো ভার্ব, গো মানে যাওয়া, সে যাচ্ছিল। দেখো, সে যাচ্ছিল, যাচ্ছিল, যাচ্ছে, যাবে, যেতে থাকবে। সো যাচ্ছিল মানে কি? যেটা ল আছে মানে কি? অতীতের কাজ। দেখো, ভেবে দেখো, খাচ্ছিল, যাচ্ছিল, বলছিল, দেখছিল, লিখছিল, শুনছিল, মানে হয়েছিল কাজটা অতীতে, তাহলে এটাও পাস্ট। সে যাওয়ার আগে আমি খেয়েছিলাম। স্পেলিংটা মিস্টেক আছে, খেয়ে এটা অন্তস্থ হবে। সে যাওয়ার আগে আমি খেয়েছিলাম, খেয়েছিলাম, আগে খেয়েছিলাম মানে যে কাজটা হয়েছিল, এটাও আছে পাস্ট। সে যাওয়ার আগে আমি খাচ্ছিলাম, এটাও পাস্ট। দেখো, এই এইটার সাথে এইটার মিল আছে, গিয়েছিল, খেয়েছিল বা গিয়েছিলাম। আবার দেখো, যাচ্ছিল, খাচ্ছিলাম, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল, খুব ইজি। দেখো, তাহলে সে গিয়েছিল, সিম্পলি সে গিয়েছিল, সে খেয়েছিল। কিছু এক্সাম্পল বলি, সে বলেছিল, সে লিখেছিল, সে দেখেছিল, সে শুনেছিল। পাস্ট টেন্স আমরা ধরবো যখন আমরা বাংলা সেন্টেন্সের ল, লে, লাম বা ত, তে, তাম এরকম কিছু ভার্বের সাথে অ্যাড থাকবে। যাওয়া, গিয়েছিলাম, ল, লেলাম, ত, তে, তাম এগুলো ভার্ব, বাংলা সেন্টেন্সে ভার্বের সাথে অ্যাড থাকবে, মনে থাকবে, সেগুলো হবে পাস্ট টেন্স। এবার পাস্ট টেন্সের চারটে পার্ট আছে। প্রথম পার্টকে আমরা বলি সিম্পল পাস্ট, এটাকে আমরা কি বলি? সিম্পল পাস্ট, যেটাকে আবার পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। সিম্পল পাস্ট কখন বলবো? সাধারণ অর্থে, যখন কিছু করেছিল, সিম্পলিভাবে বলবো যে সে করেছিল, সে গিয়েছিল। এটা আরও ক্লিয়ার হবে এগুলো বলার পরে। এনিওয়ে, সিম্পল সেন্টেন্সে আমরা প্রথমে লিখব কর্তা, হি। যাওয়া ইংরেজি কি? গো। গো মানে তো যাওয়া, কিন্তু গিয়েছিল আছে, গিয়েছিল, তাহলে গোর পাস্ট করে দাও, ওয়েন্ট। আর পাস্ট পার্টিসিপেল, এটা এক নম্বর ফর্ম, এটা দু নম্বর, আর এটা তিন নম্বর। এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপেল, তাহলে এটা পাস্ট টেন্সে বাংলা অনুযায়ী বুঝতে পারছি, তাহলে নিশ্চয়ই আমাদের ওয়েন্ট হবে, হি ওয়েন্ট। হি ওয়েন্ট, সে গিয়েছিল, সে খেয়েছিল, হি এট। ইট এর সেকেন্ড ফর্ম এট। সে দেখেছিল, হি সির সেকেন্ড ফর্ম স। সে কিনেছিল, বাই এর সেকেন্ড ফর্ম বট, বি ও ইউ জি এইচ টি, বট। সে নিয়েছিল, টেক, টেক এর সেকেন্ড ফর্ম টুক। আর থার্ড ফর্মটা আমি আর লিখলাম না, পাস্ট পার্টিসিপেল। এনিওয়ে, সে যাচ্ছিল, এটার সাথে কী তফাত এটা দেখো, সে যাচ্ছিল, এটাও পাস্ট, কিন্তু যাচ্ছিল। এটা যদি বলি গিয়েছিল না বলে বলি যাচ্ছিল, তার মানে কী বোঝাচ্ছে? যাচ্ছে, 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 আগে আছে কন্টিনিউ, যাচ্ছিল, তারপরে আছে পাস্ট। যাচ্ছিল, খাচ্ছিল, কন্টিনিউ মানে একটা অনেকক্ষণ সময় ধরে অনর্গল কাজ করছিল, আমি কাজ করছিলাম, আমি দৌড়াচ্ছিলাম, তুমি বলছিলে, তুমি শিখছিলে, অর্থাৎ অতীতে অনেকক্ষণ ধরে কন্টিনিউ চলছিল বোঝাতে, চলছে এরকম বোঝাবে। খাচ্ছিল, বলছিল, দেখছিল, লিখছিল, শুনছিলাম, দেখছিলাম, বলছিলাম, কিনছিলাম, ঘুমাচ্ছিলাম, এই এরকম ছি ছ এবং তার সঙ্গে ল লেলাম থাকবে, যেমন এটা সে যাচ্ছিল। তাহলে এটা পাস্ট, পাস্ট আছে, ল লেলামে, ল লেলাম, ততে তামের জন্য পাস্ট,
আবার দেখো যাচ্ছে, কন্টিনিউ আছে, যাচ্ছিল, বলছিল, কন্টিনিউয়াস চলছিল অতীতে, তার জন্য পাস্ট কন্টিনিউ, এন ইউ ও ইউএস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা আবার বলবো। তাহলে পাস্ট মানে কি? অতীত, যাচ্ছিল মানে যাওয়া হয়ে গেছে, আর কন্টিনিউ মানে কি? যাওয়ার কাজটা অনর্গল ধরে হচ্ছিল তার জন্য কন্টিনিউ। সো কন্টিনিউ মানে সব সময় ভার্বের সঙ্গে কি? আইএনজি, গোর সাথে আইএনজি, গোয়িং, আর সে ইংরেজি হি। তাহলে কি করে বুঝবো আমরা এটা পাস্ট? প্রেজেন্ট হলে আমরা অ্যাম, ইজ, আর দিতাম, পাস্ট তার জন্যে আমরা দেব ওয়াজ, হির পরে ওয়াজ হয়, আর প্লুরাল সাবজেক্ট হলে আমরা ওয়্যার দিতাম। এনিওয়ে হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল, ক্লিয়ার? আর যদি যাচ্ছিল না বলে যদি বলি সে যাচ্ছে, এখন যাচ্ছে, এখন, তাহলে ওয়াজ না দিয়ে যদি আমরা ইজ দিই তখন বুঝবে যে সে, ইজ মানে এখন বর্তমানে, আর গোয়িং মানে যাচ্ছে, কন্টিনিউ, বর্তমানে যাচ্ছে, হি ইজ গোয়িং মানে সে যাচ্ছে, কন্টিনিউ এখন যাচ্ছে, দেখো এখন যাচ্ছে। আর ইজ না দিয়ে যদি আমি ওয়াজ দিই তার মানে হবে হি ওয়াজ গোয়িং, ওয়াজ মানে ছিল, যাচ্ছিল, অর্থাৎ কন্টিনিউ কাজটা চলছিল অতীতে, পাস্টে। আশা করি ক্লিয়ার হয়েছে এই দুটো সেন্টেন্সের তফাতটা দেখতে পেলে। এটা গিয়েছিল মানে যাওয়ার কাজ হয়ে গিয়েছিল তারপরে বলছি, আর এটা অতীতে হয়েছিল কিন্তু সেই কাজটা অনর্গল ধরে চলছিল, কন্টিনিউ। বাংলাটা আমি অনেক বাংলা বলেছি, তোমরা বাংলাগুলো স্কিপ করো ভিডিওটা, বাংলাগুলো শোনো, ক্লিয়ার বুঝতে পারবে। এনিওয়ে নেক্সট, সে যাওয়ার আগে আমি খেয়েছিলাম, এটা দেখো গিয়েছিল মানে যাওয়ার কাজ হয়ে গিয়েছিল, এটাও আছে খেয়েছিলাম মানে খাওয়ার কাজ হয়ে গিয়েছিল, আর এটা দেখো খাচ্ছিলাম, খাওয়ার কাজটা এই রকম কন্টিনিউ চলছিল, খেয়েছিলাম মানে শেষ হয়ে গিয়েছিল, আর এটা খাচ্ছিলাম মানে খাচ্ছিলাম একটা সময় ধরে কন্টিনিউ খাওয়ার কাজটা চলছিল। এনিওয়ে সে যাওয়ার আগে আমি খেয়েছিলাম, দুটো কাজ আছে, সে যায় আর আমি খেয়েছিলাম, কোন কাজটা আগে হয়েছে? দেখো দুটো অতীত, কিন্তু সে যাওয়ার আগে আমি খেয়েছিলাম। সাপোজ সে 3:00 PM চলে গেছে, তার আগে আমি খেয়েছিলাম, তার মানে আমি এখানে বলবো 2:00 PM আমি খেয়েছিলাম, তাহলে সে যাওয়ার আগে আমি খেয়েছিলাম, দুটো অতীত কাজ, এটা কিন্তু পাস্ট, এটাও পাস্ট। ওকে, আমি লিখে রাখছি, এটা পাস্ট, আবার সরি এটাও পাস্ট, তবে দুটো অতীতের মধ্যে যে অতীত কাজটা আগে হয়েছিল সেটা হবে পারফেক্ট। তাহলে কোনটা আগে হয়েছিল? 2:00 PM এটা আগে হয়েছিল, এটা হবে পারফেক্ট। এবারে অনেকের মনে প্রশ্ন হলো পারফেক্ট কেন বলছি? পারফেক্ট মানে আমি প্রত্যেকবার বলি যে কাজটা একটু আগে হয়ে যায়, আগে হয়ে যায়, একটু আগে মানে হয়ে গেছে বা হয়েছিল একটু আগে, আগে হয়েছে সেটা হবে পারফেক্ট। তাহলে এখানে সে যাওয়ার আগে তো আমি খেয়েছিলাম, তাহলে দুটো কাজ, যাওয়া আর খাওয়া, তাহলে খাওয়ার কাজটা আগে হয়েছে, এটা হবে পারফেক্ট, আর হয়েছিল অতীতে তার জন্য পাস্ট পারফেক্ট। দুটো সেন্টেন্সটা আমরা বুঝতে পারলাম। তাহলে আরও বাংলা সেন্টেন্স যদি বলো, সে যাওয়ার আগে সে খেয়েছিল, তুমি যাওয়ার আগে আমি বলেছিলাম, তারা বলার আগে আমি বলেছিলাম, তারা খাওয়ার আগে আমি খেয়েছিলাম, তুমি বলার আগে আমি গিয়েছিলাম, এই যে আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম আগে, এটা হলো অতীত, পাস্ট, আর তোমার চেয়ে আমি আগে করেছিলাম তার জন্য পারফেক্ট। চলো তাহলে এটাকে আমরা পাস্ট পারফেক্ট বলবো। আমি খেয়েছিলাম, আই, আমি, খাওয়া ইংরেজি কি? একটু আগে বললাম ইট। অনেকে ভাবছে পাস্ট, পাস্ট টেন্স মানে কি 2 নম্বর এট বসবে? না, পাস্ট টেন্স হলে 2 নম্বর ভার্বে 2 নম্বর বসবে, কিন্তু এটা তো পাস্ট পারফেক্ট। পারফেক্টের জন্য সব সময় আমরা কি ইউজ করি? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভ হ্যাজ মানে আছে, আর হ্যাড মানে ছিল, এটা তো পাস্ট পারফেক্ট, অতীত ছিল, তার জন্য আমরা কিন্তু হ্যাভ হ্যাজ ইউজ করতে পারবো না, আমরা ইউজ করব হ্যাড, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট। তার জন্য প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করতাম, সো আই হ্যাড। এবারে হ্যাভ, আমরা এই হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই পারফেক্টের যে হ্যাভ হ্যাজ হ্যাড, এই হেল্পিং ভার্বটা বসে, এদের পরে সব সময় ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, সব সময়।
তাহলে খাওয়া ইংরেজি ইট, ইটের দু নম্বর এট, আর তিন নম্বর কি ইটেন। তাহলে এই থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ইটেনটা বসবে। আই হ্যাড ইটেন, আমি আগে খেয়েছিলাম। এবারে বিফোর ইংরেজিটা দাও, বিফোর সে যাওয়ার আগে, তাহলে সে যাওয়া হি, এখানে তো আগেই বলেছি পাস্ট টেন্স, তাহলে যাওয়া পাস্ট গো, গোর পাস্ট কি ওয়েন্ট, হি ওয়েন্ট। এর আগেও আমি এটা এক্সপ্লেন করেছিলাম, তবে আজকের একটু ধরে ধরে একটু প্র্যাকটিস ক্লাস যারা আগে দেখেছো তাদের জন্য, আর যারা একেবারেই দেখোনি বা জানো না তাদের তো আরও ইজি হবে। একেবারে আমি এখানে ধরে ধরে তোমাদের দেখাচ্ছি, দেখো কেন পাস্ট, কেন পাস্ট পারফেক্ট কেন। ওকে, হি আই হ্যাড ইটেন বিফোর হি ওয়েন্ট, সে যাওয়ার আগে আমি খেয়েছিলাম, এটা হলো পাস্ট পারফেক্ট, পারফেক্টের জন্য হ্যাড, আর হ্যাডের পরে থার্ড ফর্ম হয়, আর এটা হলো পাস্ট। এবারে দেখো, খেয়েছিলাম, খাওয়ার কাজটা হয়ে গিয়েছিল, এটা দেখো খাচ্ছিলাম, তাহলে খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম কন্টিনিউ বোঝাচ্ছে, তাহলে আমরা এটা কন্টিনিউ লিখে রাখলাম, কন্টিনিউ এন ইউ ও ইউএস, কন্টিনিউয়াস, খাচ্ছিলাম। আর লাম আছে তার জন্য কি পাস্ট, তাহলে এটা বলবো পাস্ট। তাহলে এবারে পাস্ট কন্টিনিউ তো বুঝলাম, দেখো এটা সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং, তাহলে আমি খাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, না এর কারণ কি দেখো, সে যাওয়ার আগে আমি খাচ্ছিলাম, তাহলে সে গিয়েছে এটা তিনটে পিএমে, মানে এটাও পাস্ট, আর আমি খাচ্ছিলাম, তাহলে এটা তো পাস্ট কন্টিনিউ অলরেডি আছে, তো এটাও পাস্ট, এটাও পাস্ট, সে যাওয়ার আগে আমি খাচ্ছিলাম, তাহলে যে কাজটা আগে হচ্ছিল একটু আগে হয়ে যায়, আগে যে কাজ হয় তার জন্য কি বললাম একটু আগে পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট। আর কন্টিনিউ কোথা থেকে এলো, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, বলছিলাম, একটু আগে তো বললাম, তাহলে দেখো এটাও পাস্ট কন্টিনিউ আর এটাও পাস্ট কন্টিনিউ, কিন্তু পারফেক্ট ঢুকেছে কারণ এইটা হবার আগে এটা হচ্ছিল ওই জন্য। আবার এটাও পাস্ট, সিম্পল পাস্ট, আমি খেয়েছিলাম আর আমি গিয়েছিলাম, দুটোই পাস্ট, সিম্পল পাস্ট, এটাও সিম্পল পাস্ট, কিন্তু পারফেক্ট কেন ঢুকলো, কারণ এই যাওয়ার আগে আমি খেয়েছিলাম, এটা একটু আগে হয়েছিল ওই জন্য এটা পারফেক্ট ঢুকে গেছে। সিম্পল পাস্ট টেন্সের সঙ্গে পাস্ট পারফেক্টের একটা মিল আছে বাংলাতে, আবার পাস্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও একটা মিল আছে। এনিওয়ে চলো, তাহলে আমি খাচ্ছিলাম, এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউ করলে কি হবে, দেখো আমি, আই, পারফেক্টের জন্য একটু আগে কি বললাম, সবসময় পাস্টের জন্য হ্যাড, পাস্ট পারফেক্টে হ্যাড হয়, হ্যাডের পরে ভার্বের ক নম্বর ফর্ম হয়, বলেছি থার্ড ফর্ম, কিন্তু এটা অন্য হবে, দেখো একটু আগে বলেছি খাচ্ছিলাম, তাহলে খাওয়া ভার্বটা কন্টিনিউ ছিল, কন্টিনিউয়াস, তাহলে খাওয়া ইংরেজি কি ইট, ইটের সঙ্গে আইএনজি দিতে হয়, একটু আগে বললাম যে কন্টিনিউয়াস চললে আইএনজি হয়, যাচ্ছিল গোয়িং, খাচ্ছিলাম ইটিং, কিন্তু আবার তো হ্যাডের পরে থার্ড ফর্ম হয় বললাম, তাহলে হ্যাডের পরে কি ভার্বের সঙ্গে আইএনজি হয়, তবুও আমাদের আইএনজিটা দিতে হবে, কারণ এখানে খাচ্ছিলাম আছে, পাস্ট কন্টিনিউ আছে, তাহলে কন্টিনিউ রেখেছি, কিন্তু হ্যাডের পরে তো আইএনজি যুক্ত ভার্ব হয় না, এটাও দেখতে হবে, ভার্বের হ্যাডের পরে থার্ড ফর্ম হয় ভার্বের, কিন্তু এখানে কি করে হবে, তাহলে তো ভুল না, এটাকে ঠিক করার জন্য আমাদেরকে বিন বসিয়ে দিতে হবে, আই হ্যাড বিন ইটিং, আমি খাচ্ছিলাম, তাহলে দেখো হ্যাড পারফেক্ট রয়েছে আর কন্টিনিউয়াসও রয়েছে, পারফেক্ট কন্টিনিউ, আর হ্যাড মানে পাস্ট ছিল, তাহলে পারফেক্ট আছে আবার কন্টিনিউয়াসও আছে, পারফেক্টের হ্যাডের পরে আইএনজি যুক্ত ভার্ব হয় না, তার জন্য বিন ইউজ করে দিয়েছি, চলো বিফোর সে যায়, এটাও পাস্ট ছিল, হি গোর পাস্ট ওয়েন্ট ফুল স্টপ, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এর সঙ্গে এর মিল আছে আবার এর সাথে এর মিল আছে। যদি সে যাওয়ার আগে এটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমি খাচ্ছিলাম এর ইংরেজি এই রকম হতো, আই ওয়াজ ইটিং। আবার সে যাওয়ার আগে এটা যদি না থাকতো, তাহলে এই সে গিয়েছিল আর আমি খেয়েছিলাম দুটো সেম, তখন হতো আই এট দু নম্বর, এটা যেমন হি ওয়েন সে গিয়েছিল আর আমি খেয়েছিলাম আই এট, এটা হতো। ওকে,
তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, আমি বুঝতে পারবো তাহলে যে আমার টপিকটা এইভাবে এক্সপ্লেন করার জন্য তোমরা বুঝতে পেরেছো কিনা, টপিকটা আবারও আমি এক্সপ্লেন করলাম। আর যদি নেক্সট টাইমে আবারও প্রয়োজন হয় আমি আবারও এক্সপ্লেন করব। তোমরা নিজেরাই এবার কমেন্ট করে আমাকে জানাও যে সত্যি টপিকটা তোমরা বুঝতে পেরেছো কিনা। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও চলে আসবো আরও নতুন কিছু টপিক নিয়ে। টিল দেন আই লাভ, ওকে বাই বাই।